माइक्रोफाइनेंस अनसुंथाय आरो रेहाय बिथांखि 2021 अखम माइक्रोफाइनेंस उदगनि आरो हका हबार उपस्थित थका अखम सरकारर केबिनेट मंत्री तथा कोक्राझार जिल्लार अभिभावक मंत्री आमार अति श्रद्धार सम्माननीय अशोक सिंघल डांगरिया इयाते उपस्थित थका आमार पीटीआरर सम्माननीय चीफ सकलरे श्रद्धार प्रमोद बड़ो डांगरिया इयात उपस्थित थका गोसाईगांव समष्टिर विधायक श्रीजुत जीरण बसुमतारी डांगरिया बीटीसीर सम्माननीय एम नय अरूप कुमार दे उकिल मुसाहारी विल्सन हाजदा डांगरिया उपस्थित कोक्राझार जिलार डिप्टी कमिश्नर श्रीमती बर्णाली डेका उपस्थित कोक्राझार जिलार एसपी दुबे डांगरिया आमार बीटीसीर सम्माननीय मुख्य कार्यवाही सदस्य डांगरियार एडवाइजर बेल्लाव के कार्जी डांगरिया उपस्थित श्रद्धेय राइज सकल आई मातृ सकल नुजाफैनो हानाय मान गोनां राइजो राजा नोंथांमोन नोंथांमोन साफ्रोमखौबो गिबि गिबियावनो आंनि खुलुमनाय आरो सिबिनाय बावहरदों आपनालोक सकलोके पन प्रथमे मय नमस्कार जनाइसु আজি হসাকে আমার কারণে সুখর দিন ভাল খবর কমা মাইনে জি থাকে যে মজান খৌরা বহুদিন হয়তো আপনাদের বাদ চাই আসিল সেই দিন কেতিয়া আহিব হসা হসিকে যে অসমৰ সন্মানীয় অতি শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে কৈছিল মাইক্রো ফাইন্যান্সর ঋণ রেহাই দিয়া হব সকলে ভাবিছিল সুধি আছিল কেতিয়া হব কেতিয়া হব বহুত বার আমাকে লগ করেছিল হসাকে কেতিয়ার পর আরম্ভ হব সামবাই থাকমন মানসিপরা যা মারগেন না যা মারা আসামনি মান গেলাম গিবি মন্ত্রীয়া বুনাই বাইজি রেহাই মনগেন না মনা সর বাইজিয়া মনগেন জংনা গগলিগেন না গগলিয়া হয়তো গবাং মানসিপরা নে সান্দেমন বহুত মানুয়ে ভাবিছিল যাক সকলে চাই আছে অসমর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক যে এবার কথা দিলে সি নিজের কথা রাখে যাই গিবি মন্ত্রীয়া গাউনি কথা হন বা কথা লাগতিথারে বেবাদি গিবি মন্ত্রী জন আসামও মন্দ এনেকা এজন মুখ্যমন্ত্রী আমি পাইছো কথা দিলে কথা রাখে রাখিবই 100% রাখিবই আর আজি আহি আহি আপনালকে বাস্তব দেখিলে যে আপনালকর জি ঋণ সেই ঋণটু রেহাই দিয়া হব এজন দুজন বলি নহয় আমার কোকরাঝারত প্রথমবারের কারণে আজি 5000 মাইক্রো ফাইন্যান্সক ঋণ থকা ব্যক্তি সকল রেহাই দিয়া হব আজি এজন দুজন নহয় এক দুখ নয় 5000 মানুষ আমি ধন্যবাদ জানাব লাগিব কোকরাঝারের বাকি হিসাবে আপনার হাত চাপড়ি বজাবলে মই অনুরোধ করছো মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দিব লাগিব যে সবাই করবা অনাঙ্গেল আজির বাদেও আর এনেকুয়া আছে বহুত কোকরাঝার প্রথম পর্যায়ত 5000 মানুষবিলাক দিয়া হল জানে আপনাদের গম পাইছে ইতিমধ্যে কিছু নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর ভিতর পড়া আপনার প্রথমে মাতা হল ইয়ার পিছত দ্বিতীয় আর ইয়ার পিছত তৃতীয় লানি দিয়া হব সেই কারণে সরকারক সহযোগ করবলে আমি অনুরোধ করছো আপনার আজি আমার অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমক ভারতের 5খন রাজ্যের ভিতর এখন স্থান দিবর কারণে তেও বিভিন্ন ধরনের আসনি আজি তেও লইছে আর এই আসনি বিলাক বাস্তব রূপায়ণ হব লাগিব আর তার কারণে রাইজ সহযোগ করিব লাগিব বহুতে বহু ধরনের কথা কয় বিরোধী দলে চর্চা করে তেওঁলোকে বিভিন্ন ধরনের কথা কয় যে এই সরকারে ঋণ লই আছে ধার লওয়া সরকার বহুত কিবা কিবি কই আছে আমি সকলো জানো
ধার লব পৰা মানুহে ধার লয়, যে পৰিহোধ কৰিব পাৰিব। এজন ব্যৱহাৰী মানুহে ধার লয়, তেওঁ নিজৰ ব্যৱহাৰটো কি আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে তেওঁৰ ক্ষমতা আছে, তেওঁৰ কেপাসিটি আছে। ধার লোৱাৰ পিছতো মই ধার পৰিহোধ কৰিব পাৰিম। আজি হসাকে আজি অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙৰিয়াই আজি এই পদক্ষেপটো তেওঁ লৈছে যে আজি অসমৰ উন্নয়ন হব লাগিব, রাস্তা ঘাট হব লাগিব, বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান হব লাগিব। আর এবার হাত চাপড়ি মারিবলে মই আপনাদের অনুরোধ করিম, আমার কোকরাঝার সরকারি যে মহাবিদ্যালয় আছে, এই মহাবিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় উন্নত করা হল। আর এই বাজেটের প্রথম যে বাজেট আমি কইছিল, অনুরোধ করেছিল, আর এই বাজেটত প্রথমবারের কারণে 10 কোটি টাকা দিয়া হয়েছে। আমার ইউনিভার্সিটির কামটা আমার আরম্ভ হব। কোকরাঝার সরকারি ফরাইসালিয়া মায়া ইউনিভার্সিটি যাচ্ছিলেন জন খাওয়াইনাইবাদী বিথাঙা, এইবারই বাজেটাও 10 কোটি টাকা হরগেদিন খামানিয়া জাগাইছিলেন। কোকরাঝার গংলে ইউনিভার্সিটি মনেবা জনী ফংবাই বিনানাও নিথামনি গত গতাইফ্রা এও ফরাইনে থাকে খাবু মনগেন। তার কারণে মই সরকারকু ধন্যবাদ জ্ঞাপন করিছু। আজির এই হবার যোগেদি আমার অভিভাবক যে মন্ত্রী আছে তেওঁকো ধন্যবাদ জ্ঞাপন করিছু। তেখেতে কোকরাঝারটু ভালদরে চাই আছে, যেতিয়ার পরে গার্জেন মিনিস্টার হল তেতিয়ার পরে কোকরাঝারটু খুব অসরর পর চাই আছে। আর আমি আশা করিম তেওঁর দিনত তেওঁ যে অভিভাবক মন্ত্রী হয়ে আছে তেওঁর পর আমি কোকরাঝারে বহুত আমি সহায় সহযোগিতা পাম বলে আশা রাখিছু। আর আজি মই তেখেতক পুনর ধন্যবাদ জানাই পেলাই মোর সমু বক্তব্যটা মই ইয়াতে সামরি মারছো। ধন্যবাদ আমন্ত্রিত অতিথি সকল, সাংবাদিক সকল, শ্রদ্ধা রাইজ, আর বিশেষভাবে আজি এই 5000 যে বেনিফিসিয়ারি ইয়াত উপস্থিত হওয়া সকল বেনিফিসিয়ারিলৈ মই আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। আর এই মহান এটা আসনি 2021 সনত আমার বর্তমানের মুখ্যমন্ত্রী আগর বিত্তমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই আসনিটো আমার গরিব সকলের কারণে, মাতৃ সকলের কারণে এই আসনিটো লওয়ার কারণে মই বদলেনবাসীর হয়ে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো। সচাকে আমি আজি আনন্দিত হয়েছো যে এটা ডাঙর এটা আসনি আমার ইয়াত রূপায়ণ হবলৈ গৈ আছে। ইয়ার আগত চিরাং জিলাত, বাক্সা জিলাত আমি এই আসনি রূপায়ণ করেছিল, আর কোকরাঝার জিলাত 19,000 যি আছে আমার মহিলা সকলে এই ঋণৰ পৰা যে রেহাই পাব এটো আমার কারণে বহুত এটা ডাঙৰ কথা। আমি গ্রাম্য অঞ্চলত অর্থনীতি ব্যবস্থাটো আমি বুজি পাওঁ, বহুত কম সংখ্যক লোক আছে যি সকলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, যার ঘরত চাকরি আছে, যার ঘরত ভাল ব্যবসায় করা ব্যক্তি আছে, সেই সকলের পরিয়ালবিলাক ভালদরে চলি আছে। আর তেখেত সকলে নিজের লড়া ছোৱালীক ইচ্ছামতে স্কুল কলেজত পড়িবলৈ পাৰিছে, আর ইয়ার লগতে দৈনন্দিন জীবনত যিবিলাক প্রয়োজন বয় বস্তুবিলাক নিজের ইচ্ছামতে ক্রয় কৰিবলৈ পাৰিছে। কিন্তু তেনেকুৱা বহুত পরিয়াল আছে যি সকলে নিজের লড়া ছোৱালীক স্কুল কলেজলৈ পঠাবলৈ চিন্তা কৰিব লগা হয়। আজি হয় গভর্নমেন্টে ইলিমেন্টারি লেভেলের পর ডিগ্রি লেভেললৈকে, ইউনিভার্সিটি লেভেললৈকে যেটো ফিজ আছে এই ফিজটো রেহাই দিছে, কিন্তু তথাপিতো এজন ছাত্র এজন ছাত্রী বুলি কলে আনুষঙ্গিকভাবে বহুতখিনি খরচ থাকে যেটো আমার মা দেউতা সকলে বহন কৰিব লগা হয়। আমার ঔষধ খাবলৈ কেতিয়াবা পয়সা না থাকে, আলহী আহিলে কিবা এটা কিনি দিবলৈ আলহী খুৱাবলৈ পয়সা না থাকে, পূজা আহিলে কিবা এটা পর্ব আহিলে আমার মাতৃ সকলে বহুত চিন্তা কৰিব লগা হয়। মই যেতিয়া শিশু আছিলো স্কুলত পড়ি আছিলো মই দেখিবলৈ পাইছিলো আমার মা সকলে যেতিয়া দুর্গা পূজা আহে কিবা এটা পর্ববিলাক আহে লড়া ছোৱালী কিবা পিন্ধি উড়াই ভালকে লৈ যাবলৈ বিচাৰে, কিন্তু যেতিয়া পয়সা না থাকে বহুত কষ্ট কৰিব লগা হয়। সেই সময়ত আমার বস্তিত থকা নারিকল বিক্রি করে বা বিক্রি করে আমার দেউতা সকলে যথেষ্ট কষ্ট করে, আর ইয়ার পিছত সেই সময়ত এই ঋণ বিলাকর ব্যবস্থা নাছিলে, কিন্তু পিছত মাইক্রো ফাইন্যান্সর একটা ব্যবস্থা আহিল। হয় মাইক্রো ফাইন্যান্সর দ্বারা আমার বহুতখিনি পরিয়ালত বহুতখিনি সেলফ হেল্প গ্রুপর উপকৃত হয়েছে,
কিন্তু আনপিনেদি আমাৰ মাতৃসকল ঋণৰ বজাত মানে বহুত সমস্যাত পৰিব লগা হৈছে। সপ্তাহত পইচা নিবলৈ পইচা দিব লগা হয়, মাহত পইচা দিব লগা হয়, আৰু পইচাটো লোৱা সময়ত 20,000, 30,000, 50,000 কম পৰিমাণৰ পইচা লৈ পেলাই কিছুমান ব্যৱসায় কৰিবলৈ হাতত লয়। কেতিয়াবা ব্যৱসায় সফল হয়, কেতিয়াবা ব্যৱসায় বিফল হয়, কিন্তু সপ্তাহৰ মূৰত মাহৰ মূৰত পইচাটো দিব লগা হোৱাত মানসিক বহুতভাৱে এটা চাপ থাকিব লগা হয়। মই বহুত মানুহবিলাক দেখিছোঁ, এটা সময়ত হাঁহি ফূৰ্তি তামচাৰে আমাৰ মানুহবিলাক সমাজত আছিলে, আজিকালি মানুহৰ মাজত হাঁহি ফূৰ্তি তামচা নাইকিয়া হৈছে অৰ্থনৈতিকভাৱে বিভিন্ন সমস্যা হোৱাৰ কাৰণে। কিন্তু এই যে দুৰ্যোগৰ পৰা এতিয়া সকলো পৰিত্ৰাণ পাবলৈ সময় আহিছে, কাৰণ অসমত এটা নতুন দিগন্ত আৰম্ভ হৈছে, বড়োলেণ্ডৰ এটা নতুন দিগন্ত আৰম্ভ হৈছে। বড়োলেণ্ডত শান্তি স্থাপন কৰাৰ কাৰণে আমি দীৰ্ঘদিন ধৰি সংগ্ৰাম কৰিছিলোঁ। এটা সময়ত চৰকাৰ আছিল, সেই সময়ত মানে বহুত পৰিৱেশ বিনষ্ট হৈ আছিলে, হত্যা হিংসা বন্দুক বাৰুদ, এটা জনগোষ্ঠী আনটো জনগোষ্ঠীৰ লগত মিলন নাই, ভয় ভয়কে জীৱন কটাব লগা হৈছিলে। উন্নয়নৰ কথাটোতো বাদ দিয়ক, আমি জীৱনটোৱে আমাৰ নিৰাপত্তা নোহোৱা, সম্পত্তিৰ নিৰাপত্তা নোহোৱা এনেকুৱা এটা পৰিৱেশ আহিছিলে। কিন্তু এবছৰ আগত যেতিয়া UPPL BJP চৰকাৰ গঠন কৰিল, এটা বছৰ আপোনালোকে দেখিলে এই বছৰটোত কোনো মানুহে ভয় 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 জীৱন কটাব লগা হৈছে কোৱা নাই। আপোনালোকে ভয় খাইছে নেকি? এতিয়া কাৰবাৰ কিবা ভয় আছে নেকি বড়োলেণ্ডত? আপোনালোকে কওক, কাৰবাৰ কিবা ভয় আছে নেকি? কতবা কিবা দাদাগিৰি চলি আছে নেকি? এতিয়া বড়োলেণ্ডত কোনো দাদাগিৰি নাই, আগৰ নিচিনা আৰ্মী পুলিচো নাই। লাহে লাহেকৈ আৰ্মীবিলাক উঠি গ'ল, CRPবিলাক উঠি গ'ল, এটা স্বাভাৱিক পৰিৱেশ আমাৰ মাজত আহিল। আৰু এই স্বাভাৱিক পৰিৱেশৰ মাজত, শান্তিৰ মাজত এতিয়া আমি উন্নয়নৰ কথা পাতিব লাগিব, উন্নয়নৰ কাম কৰিব লাগিব। আমাৰ অঞ্চলবিলাকত স্কুলবিলাকৰ অৱস্থা ভাল নহয়, কিন্তু এই বছৰত আমি বহুখিনি স্কুল মেৰামতি কৰিছোঁ, নতুন স্কুল আমি নিৰ্মাণ কৰিছোঁ। এক বছৰত প্ৰায় 500 কিলোমিটাৰ ৰাস্তা আমি নিৰ্মাণ কৰি কমপ্লিট কৰিলোঁ এটা বছৰত। অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সেই সময়ত আমাক গুড উইল মিছন বুলি এটা মিছন দিছিলে, য'ত আমি 500 কোটি টকা পাবলৈ সক্ষম হৈছিলোঁ, আৰু তাত আমি প্ৰায় 600 কিলোমিটাৰ ৰাস্তা আমি নিৰ্মাণ কৰিছিলোঁ। তেনেকুৱা বহুতখিনি আঁচনি আমাৰ মাজত আহি আছে। আজি আমি অসমত যিটো গভৰ্ণেন্স ছিষ্টেম, এইটো সংস্কাৰ আহিছে, আমাৰ শাসন যন্ত্ৰত এটা সংস্কাৰ আহিছে, এটা পৰিৱৰ্তন এটা আহিছে। এই শাসন যন্ত্ৰত যি সংস্কাৰ আনিছে, নতুন যিটো কৰ্ম সংস্কৃতি অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আনিছে, ইয়াৰ দ্বাৰাই অনাগত দিনত অসমত যিটো শাসন যন্ত্ৰ আছিলে, এইটো ৰাইজৰ কাৰণে 24 ঘণ্টা কাম কৰিবলৈ আজি সক্ষম হৈ উঠিছে। ড্ৰাগছৰ লগত যিটো সমস্যা আছিলে, ড্ৰাগছৰ সমস্যাবিলাক সমাধান কৰিছে। আমাৰ ভয় লাগিছিল কোন ল'ৰা ছোৱালীবিলাকক আজি ড্ৰাগছ যোগান ধৰিছে কিছুমান শক্তিয়ে। আমাৰ মাজত জাতিৰ কাৰণে আজি এগ্ৰিকালচাৰৰ ক্ষেত্ৰত, কৃষিৰ ক্ষেত্ৰত বহুতখিনি পৰিৱৰ্তন আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত হৈ আছে। আমাৰ ফচলবিলাক, আমাৰ ধানবিলাক কিনিবলৈ নোৱাৰাৰ কাৰণে আমাৰ খেতিয়কসকলে উচিত মূল্য পোৱা নাছিলে, কিন্তু অসমত এতিয়া প্ৰত্যেকটো জিলাত ধান ক্ৰয় কৰাৰ কাৰণে, ধান কিনাৰ কাৰণে গভৰ্ণমেণ্টে মিনিমাম ছাপৰ্ট প্ৰাইচত ধান কিনাৰ কাৰণে ব্যৱস্থা কৰিছে। মীন পালনৰ কাৰণে, বিভিন্ন পশুপালনৰ কাৰণে নতুন নতুন আঁচনিবিলাক আমাৰ অঞ্চলত আহিছে। বড়োলেণ্ড গভৰ্ণমেণ্ট হিচাপে আমি এই খুটা কম্বলৰ ৰাজনীতিটো বন্ধ কৰাৰ লগে লগে এতিয়া আমাৰ তাত টকাবিলাক আছে আমাৰ হাতত, আমি নতুন নতুন আঁচনি ল'বলৈ সক্ষম হৈছোঁ। হেণ্ডলুম মিছন আমি আৰম্ভ কৰিছোঁ, পিক মিছন আমি আৰম্ভ কৰিছোঁ, 25,000 মহিলাসকলে অহা দুমাহৰ ভিতৰত শাল পাব, কাপোৰ ববলৈ গোটেইখিনি সঁজুলিবিলাক অহা দুমাহৰ ভিতৰত আমাৰ মহিলাসকলে পাব। ছেল্ফ হেল্প গ্ৰুপসকলৰ লগত আমি বিভিন্ন কাম কাজ কৰিবলৈ হাতত লৈছোঁ, ইতিমধ্যে ট্ৰেইনিঙৰ ফাৰ্ষ্ট ফেজ আৰম্ভ হৈছে, শিক্ষকসকলক ডিজিটেল ট্ৰেইনিং দি থকা হৈছে, নিবনুৱাসকলৰ কাৰণে 25,000 নিবনুৱাসকলক এক বছৰৰ ভিতৰত স্কিল ট্ৰেইনিং দিয়াৰ কাম আৰম্ভ হৈ গৈছে। সকলো দিশৰ পৰা বড়োলেণ্ডক আগুৱাই লৈ যোৱাৰ কাৰণে আমি কাম কৰি আছোঁ। তো সেইকাৰণে চৰ্দাৰ ৰাইজ, আজি এটা ভাল পৰিৱেশ আহিছে, সেই পৰিৱেশটো আমি হাতত ৰাখিব লাগিব, আমি একত্ৰিত হৈ কাম কৰিব লাগিব। আৰু আজি যিখিনি টকা আপোনালোকৰ ঋণ ৰেহাই দিয়া হ'ব, ইয়াৰ পিছত যিখিনি ৰেহাই পাব, ইয়াৰ পিছত আপোনালোকে আৰু দুগুণ কাম কৰিব লাগিব। বহুতখিনি ছেল্ফ হেল্প গ্ৰুপ গঠন কৰা হৈছে, কেতিয়াবা BDOসকলে আমাৰ JEE-TEE সকলে গুৰুত্ব নিদিয়ে বোলে আমাৰ ইয়াত কমপ্লেইন আহে।
আমি যোৱা তিনিদিন আগত বিডিঅসকলৰ লগত মিটিং কৰিছো ফাৰ্ষ্ট সপ্তাহত মিটিং কৰিম আমি কৈছো প্ৰত্যেকটো সেলফ হেল্প গ্ৰুপে কিবা নহয় কিবা কাম কৰিব পৰা সুবিধা দিব লাগে বুলি আমি সব বিডিঅসকলক আমি কৈ আছো আৰু সেই আঁচনিটো আমি ৰূপায়ণ কৰিম এম জি এনৰেগাৰ আঁচনি ৰূপায়ণ হৈ আছে পি এম জি এছ ৱাইৰ দ্বাৰা আমি 1,06,000 ঘৰ পাবলৈ গৈ আছো তেনেকুৱা বহুতখিনি আঁচনি আমাৰ হাতত আছে তো শ্ৰদ্ধা ৰাইজ এক বছৰ গ'ল আমাৰ চৰকাৰ অসমত ছেকেণ্ড টাৰ্ম বিজেপি চৰকাৰ এক বছৰ হবলৈ আহি আছে সময় এইখিনি সময়তে যোৱা কেইবা দশক ধৰি যি পৰিৱৰ্তন ৰাইজে দেখা পোৱা নাছিলে সেই পৰিৱৰ্তন আজি দেখিবলৈ পাইছে তো সেইকাৰণে এই পি পি এল বিজেপি যিটো চৰকাৰ ইয়াৰ ওপৰত আপোনালোকে বিশ্বাস আৰু আস্থা ৰাখিব লাগিব আৰু অহা 4 বছৰৰ ভিতৰত আমি আপোনালোকক প্ৰুভ কৰি দিব বিচাৰিছো যে ৰাইজে বিচাৰিলে পৰিৱৰ্তন হয় চৰকাৰে বিচাৰিলে পৰিৱৰ্তন হয় আৰু ৰাজনৈতিক নেতাবিলাকে বিচাৰিলে পৰিৱৰ্তন হয় এই পৰিৱৰ্তনটো ৰাইজৰ মাজত লৈ যাবলৈ আমি চেষ্টা কৰিছো মই দীঘলীয়া বক্তব্য নাৰাখো আমাৰ মাজত আমাৰ গাৰ্জেন মন্ত্ৰী ডাঙৰীয়া আছে তেখেতে আপোনালোকক ভালকে বুজাই দিব এই যে ঋণ মাফ কৰা যে স্কিম এই স্কিমটো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তেখেতৰ দ্বাৰাই এই স্কিমটো প্ৰিপেয়াৰ কৰাইছিলে আজি এই স্কিমৰ দ্বাৰা অসমত কিমান হাজাৰ কিমান লাখ পৰিয়ালে এইটো সকাহ পাবলৈ গৈ আছে সকলো কথা তেখেতে বিতংভাৱে ৰাখিব কিন্তু আজি আমি আনন্দিত আমাৰ যে কোনোবা এটা চৰকাৰ আহিছে যি চৰকাৰে নেকি গৰীব দৰিদ্ৰ মানুহৰ কথা ভাবিছে এটা সময়ত চৰকাৰ আছিলে যিসকলে চাউল দিছিলে কিবা দিছিলে কিন্তু ৰাইজক অৰ্থনৈতিকভাৱে আগুৱাই যোৱাৰ কাৰণে কোনো এটা প্ৰচেষ্টা চলোৱা নাছিলে খুটা কম্বলৰ ৰাজনীতি কৰি আছিলে কিন্তু আজি চৰকাৰ আহিছে প্ৰত্যেকটো পৰিয়ালে যাতে অৰ্থনৈতিকভাৱে স্বাৱলম্বী হ'ব পাৰে ইয়াৰ কাৰণে কিছুমান প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছে মানগেনাং ৰাইজৰ দিনৈ 12,000 সুবুংনো লোন মাফ খামনাই লোন ৰেহাই হেনাইনি আঁচনিকে দিনৈ কোকৰাঝাৰ জিলায়ও লানাই যাদং গাছৈ 19,000 মা ফেমেলিয়া বিনিফ্ৰাই বিনিফিট যাগান আসামাও দিনৈ গোদান চৰকাৰ ফৈনাইনি উনাও আসামনি গিবি মন্ত্ৰী বিথাঙা চিফ মিনিষ্টাৰ বিথাঙা ৰাইজ ৰাজাফৰনি ৰাংখান্তি জৌগানাইনি থাকাই গোবাং আঁচনি লাগাছিনো দঙ বড়োলেণ্ডাও গোজন থাসারি ফৈনাই লগে লগে গুবুন গুবুন বিথিঙাও যোন খামানি মাওনো হানাইনি খাবু মোনদং বে খাবুকে যোন ফৈবাই থানাই সময় লানাঙ্গন দিনৈ যোনি লগে লগে আচিলিকাং খালাই ফরাইসালিফরকে মজামনাই আসামাফরকে মজাং খালামনাই আর গোবাং গেন্দ্রা নখরফরকে গোবাং খালুগাহারা গোবাং হাবাফারি আখায়াও লানাই তাহাইনে মারাই যে যোনসে লামাজোন দাউগালাংনাঙ্গা বাইদিসিনা গাসারিফরমে বোখারনানাই থাসাং আওগান খৌসিয়ে আওগাইলাগান মালাবা মালাবা লিডারফ্রা মাখাসে সানস্ল হাই লিডারফ্রা গণগোথ রাইজোফরনি গেজেরাও লাবো নাগিরে বে গণগোথ জানে নাঙা থামবেসর গাপমান